জন্ডিস কোনো রোগ নয় এটি একটি উপসর্গ রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয় জন্ডিস হলে হলুদ হয়ে যায় শরীরের কিছু অংশ বিশেষ করে যেসব অংশে বিলিরুবিন বেড়ে যায় আর ওই বিলিরুবিন নামক রঞ্জক পদার্থ শরীরে হলুদ রঙের জন্য দায়ী বিলিরুবিনের নর্মাল পরিমাণ এক থেকে এক দশমিক পাঁচ মিলিগ্রাম পার ডেসিলিটার আর জন্ডিস সাধারণত তিন ধরনের প্রি হ্যাপাটিক হ্যাপাটিক এবং পোস্ট হ্যাপাটিক জন্ডিসের লক্ষণগুলোর মধ্যে হল ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যায় জ্বর আসে জয়েন্টে ব্যথা করে বমি হতে পারে কিংবা বমির ভাব দেখা দিতে পারে খাবারে অরচি দেখা দেয় প্রস্রাবের রং কালচে দেখা যায় তাছাড়া যকৃত শক্ত হয়ে যায় সাধারণত বিভিন্ন কারণে জন্ডিস দেখা যায় যেমন লিভারে হ্যাপাটাইটিস ভাইরাসের আক্রমণ দেখা দিলে অতিরিক্ত আয়ন জমে লিভার ড্যামেজ হয়ে গেলে অতিরিক্ত প্যারাসিটামল সেবনের কারণে লোহিত রক্ত অতিরিক্ত ভাঙলে অনেক সময় ক্যান্সারের কারণেও দেখা দিতে পারে তাছাড়া গল ব্লাডার এখন সমস্যা থাকলেও জন্ডিস হতে পারে জন্ডিসের সাধারণ কোনো চিকিৎসা নেই কারণ বিলি রুবিনের পরিমাণ সাত থেকে আঠাশ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস ভালো হয়ে যায় তবে প্রতিকার হিসাবে হেপাটাইটিস এ এবং এর টিকা প্রত্যেকের সময় মতো নেওয়া উচিত পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত বিশুদ্ধ পানি পান করুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অ্যালকোহল খাওয়া পরিহার করতে হবে অন্যের ব্যবহার করা ইনজেকশন নিজের শরীরে কোনোভাবেই দিবেন না